নমস্কার, আমি সুমিত। আমি এই মুহূর্তে বর্তমানে স্কটল্যান্ডের এডিনবরাতে আছি। প্রথমেই আমি সবাইকে বলি যে আপনারা যারা ভারতবর্ষে আছেন, আমাদের মা বাবা আত্মীয় পরিজন, তারা আপনারা আমাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা এখানে অত্যন্ত ভালো আছি, নিরাপদে আছি, সুস্থ আছি এবং আমরা এইভাবেই ভালোই থাকবো। আমাদের কোনো রকম কোনো ক্ষতি কিছু হবে না। আমাদের চিন্তা আপনাদের নিয়ে। আপনারা যারা ভারতবর্ষে রয়েছেন, যাদের শরীর অসুস্থ বা যারা একটু যাদের বয়স হয়ে গেছে, বিশেষ করে সেই সমস্ত মানুষদের জন্য আমাদের ভীষণ চিন্তা এবং দুঃখের বিষয় যে আমরা এমন একটা পরিস্থিতিতে আজকে আছি যে আমাদের বাড়ির কারো কিছু হয়ে গেলে আমরা যেতে পারবো না ভারতবর্ষে, এবং আমরা মানে শুধুমাত্র এখান থেকে উদ্বেগ করব, চিন্তা করব, কিন্তু আর বিশেষ কিছু করার থাকবে না। তাই আমার অনুরোধ যে আপনাদের সকলকে, যে যারা এখন এই মুহূর্তে ভারতবর্ষে আছেন, তারা নিজেদের পরিবার, নিজেদের কথা ভাবুন, নিজেদের প্রতিবেশীর কথা ভাবুন, নিজেদের পাড়ার বয়স্ক মানুষগুলোর কথা ভাবুন এবং একটু সতর্ক হন। আর কিছু চাই না, শুধুমাত্র একটু সতর্ক হলেই কিন্তু এই করোনা নামক যে মারাত্মক যে প্যান্ডেমিক, সেইটাকে আমরা অতিক্রম করতে পারবো। তো প্রথমেই কথা না বাড়িয়ে আমি প্রথমেই বলি যে আমাদের কী কী করা উচিত। তো প্রথমেই দেখাচ্ছি যে এই যে গ্রাফটা দেখুন, এখানে একটা লাল মতো একটা একটা গ্রাফ রয়েছে, আর তার পাশে রয়েছে একটা ব্লু গ্রাফ। আমাদের এই ব্লু গ্রাফটা ফলো করতে হবে। এটার মানেটা কী? এটার মানেটা হচ্ছে, ধরুন আমাদের একটা হসপিটাল আছে, সেই হসপিটালের ক্যাপাসিটি হচ্ছে 100 জন। 100 জন রুগীকে ওরা টেক কেয়ার করতে পারে। এখন কি হচ্ছে, যদি আমাদের রুগীর সংখ্যা ওই 100 থেকে বেরিয়ে বেশি হয়ে যায়, তখন কি হবে না, হসপিটাল তো আর নিতে পারবে না রুগী। তখন সেই রুগীগুলো কী হবে, সেই রুগীগুলো বিনা চিকিৎসায় মারা যাবে। কিন্তু আমরা যদি এরকম ভাবতে পারি যে আমাদের যদি রুগীর সংখ্যা আমরা একসঙ্গে 500 জন না করে, আমরা ধরুন ধীরে 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 রোগটা যদি হয় এবং আস্তে আস্তে মানুষ অসুস্থ হলো, হসপিটালে গেল, সুস্থ হয়ে চলে এলো, অসুস্থ হলো, হসপিটালে গেল, সুস্থ হয়ে চলে এলো, তাহলে কিন্তু আমাদের এই রকম মৃত্যু হবে না। কারণ এই রোগটা একদমই প্রাণঘাতী নয়, এই রোগটা হচ্ছে সংক্রামক। এত তাড়াতাড়ি ছড়িয়ে যায় যে ধারণার বাইরে, একটা মানুষের শরীরের থেকে আরেকটা মানুষের শরীরে ছড়িয়ে যাবে। সুতরাং আমাদের এই সমস্ত কিছু 2 সপ্তাহ আমাদের বাড়িতে থাকতে হবে, আমাদের এই রোগের ছড়ানোটাকে কমাতে হবে। এই রোগের ছড়ানোটাকে কমিয়ে দিলেই কিন্তু এই রোগটা আমাদেরকে কিছু অ্যাটাক করতে পারবে না। তো এখন কিভাবে আমরা এই রোগটাতে, এই রোগটা থেকে মানে বাঁচবো, বা এর প্যাটার্নটা অন্যান্য পৃথিবীতে কিভাবে হচ্ছে এবং ভারতবর্ষে কিভাবে এটা হতে পারে, সেটা নিয়ে আমরা অনেকদিন ধরেই লক্ষ্য রাখছি, যে রোগটার গতিবিধিটাকে নিয়ে। তো দেখুন, যদি প্রথমেই আমরা দেখি যে করোনাটা কিন্তু খুব নতুন একটা রোগ, 2.5 মাসও এখন হয়তো এর বয়স। যখন একদম 1 জানুয়ারিতে এটা, মোটামুটি 31 ডিসেম্বর 1 জানুয়ারি নাগাদ চায়নাতে প্রথম এটা পাওয়া গেল। তারপরে প্রথমের দিকে WHO বুঝতেই পারেনি যে রোগটা এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। প্রথম প্রথম WHO বললো যে না না না, ট্রাভেল রেস্ট্রিকশানের কোনো দরকার নেই, চায়নাতে ট্রাভেল করা যাবে হ্যানা তেনা। তারপরে দেখা গেল যে রোগটা কোনোভাবেই পুরনো যে রোগগুলো SARS বা MERS বা বার্ড ফ্লু, এদের সঙ্গে মেলে না। প্রথম 11 জানুয়ারি এই রোগটাতে চায়নাতে একজনের মৃত্যু হলো, এবং সেই মৃত্যুটার পরে 13 জানুয়ারি থাইল্যান্ডেও একজনের মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ ছড়ালো। দেখুন, তার মানে চায়না থেকে রোগটা আস্তে আস্তে থাইল্যান্ডে চলে গেল। তারপরে কি হলো না, 17 জানুয়ারি জাস্ট আরেকজন মারা গেল। মানে ধরুন আজ থেকে 2 মাস আগে প্রায় মোটে 2 মানুষ মারা গেছিল পৃথিবীতে এই রোগটাতে। তারপরে কি হয়েছে না, USAতে 21 জানুয়ারি, ঠিক 2 মাস আগে, প্রথম একজনের মধ্যে, একটা মানুষের মধ্যে ওয়াশিংটনে এই রোগটা দেখা গেল। এটার পরে এবার চায়নাতে আস্তে আস্তে বেশি লোক মারা যেতে শুরু করলো। প্রথমে 15 জন 20 জন 30 জন 50 জন 100 জন এরকম করে করে বাড়তে লাগলো। তখন এবার WHO যে 5 জানুয়ারি বললো না না না, চায়নাতে রেস্ট্রিকশনের দরকার নেই, সে কিন্তু 22 জানুয়ারি বললো যে না, এবার রেস্ট্রিকশন করতে হবে। আর চায়নাও একটা ভালো কাজ করলো, যে প্রভিন্সটা উহান বলে যে প্রভিন্সটাতে এই রোগটা ছড়িয়েছিল, তার সঙ্গে চায়নার বাকি যত জায়গার যাতায়াত সেটা বন্ধ করে দিল। এই কাজটাতেই চায়না কিন্তু বেঁচে গেল, এবং এটাই আমাদেরকেও করতে হবে ইন্ডিয়াতে। সংক্রমণকে আমাদের আটকাতে হবে। চায়না যে এই যে স্টেপটা নিল, তারপরে যেটুকু ছড়িয়েছিল ওই প্রভিন্সটাতে, সেইটুকু ছড়ানোর জন্য যত মানুষ মারা গেছে, কিন্তু বাকি যে চায়নার বাকি পোর্শনটা, সেটা কিন্তু বেঁচে গেল।
রাশিয়া তারপর চায়নার সঙ্গে বর্ডার বন্ধ করলো, ইউএসএ চায়নার সঙ্গে বর্ডার বন্ধ করলো, তারপরে চায়না এই যে রোগটা তার নতুন নামকরণ হলো 11ই ফেব্রুয়ারি, প্রায় 1.5 মাস আগে, যে করোনা ভাইরাসের নাম কোভিড-19। 2000 জন মারা গেল 19শে ফেব্রুয়ারি, ভাবুন, মানে শুরু হয়েছে 11ই জানুয়ারি, এক মাসের মধ্যে 2000 জন মারা গেল। ইটালিতে মোটে রোগটা এসছে 1 মাস, 22শে ফেব্রুয়ারি ইটালিতে প্রথম মারা গেল একজন। তারপরে ইরানের ভাইস প্রেসিডেন্ট অ্যাফেক্টেড, ইউএসএতে প্রথম মৃত্যু হলো 29শে ফেব্রুয়ারি, ইরানে 54,000 লোককে ছেড়ে দেওয়া হলো, মৃত্যুর সংখ্যা বাড়ছে, 3,000 লোক হয়ে গেল। 9th March, মানে আজ থেকে প্রায় 2 সপ্তাহ মতো আগে, ইটালিতে লকডাউন হলো, কিন্তু ততদিনে কিন্তু ইটালিতে যা ছড়ানো ছড়িয়ে গেছে। তারপরে কি হলো না, WHO 11ই মার্চ, ঠিক 2 সপ্তাহ আগে বা তারও কম, 12-13 দিন আগে, এই রোগটাকে প্যান্ডেমিক এই আখ্যাটা দিল। তার আগে কিন্তু কেউ জানতো না। ইটালির তখন মৃত্যু সংখ্যা ছাপিয়ে যাচ্ছে, এখন প্রথমে 1,000, 2,000, এখন দিনে দিনে 800-700 জন করে মারা যাচ্ছে। ইউএসএতে তো অলরেডি বহু মানুষ মারা যাচ্ছে। এখন এই রোগটাকে যদি আমরা বুঝতে চাই যে কী হয়েছিল, দেখুন যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেটাই এবার গ্রাফে বোঝাচ্ছি, যে চায়নাতেই প্রথমে কিন্তু ছিল রোগটা। চায়না থেকে প্রথমে এলো ইরান ইটালিতে, প্রথমে কিন্তু একদম এরকম, দেখুন পুরো সরল রেখার মতো যাবে, খুব অল্প 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 মানুষ মারা যাবে। হঠাৎ করে একদিন দেখবেন যে রোগটা এরকম ইটালির মতো একটা মারাত্মক স্টিপ এক্সপোনেনশিয়ালি বাড়তে শুরু করবে, বা এটা দেখুন ইরানের মতো বাড়তে শুরু করবে, বা এটা দেখুন স্পেনের মতো বাড়তে শুরু করবে। কিন্তু চায়না দেখুন এই জায়গাটার পরে কিন্তু ওরা কিন্তু কমে গেল, কারণ চায়না কি করলো না, চায়না তাড়াতাড়ি চায়নার বাকি যে জায়গাগুলোর সঙ্গে উহানের যোগাযোগ বন্ধ করে দিল, সেই জন্য কিন্তু চায়না বেঁচে গেছিল। বাকি পৃথিবী এরাও কিন্তু ওই চায়না স্ট্র্যাটেজি নিল, ইটালিও নিয়েছিল, কিন্তু ইটালি অনেক দেরি করে ফেলেছে, সেই জন্য ইটালির মৃত্যুর সংখ্যা এইভাবে বেড়ে যাচ্ছে। তো আমাদেরও যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুব র্যাপিড, খুব সিরিয়াস লকডাউন করতে হবে, তাহলে কিন্তু আমরাও এটাকে আটকে দিতে পারবো। এবারে দেখুন আরও ক্লিয়ারলি, 15ই ফেব্রুয়ারি বা এখানে দেখুন আপনারা প্রায় 18ই ফেব্রুয়ারি নাগাদ ইরানে মারা গেছে প্রথম চায়নার বাইরে, এবং তারপরে আজকে এই 1 মাসের মধ্যে পৃথিবীতে প্রায় 14,000-15,000 মৃত্যু, এবং এর কিন্তু এই মাত্র শুরু। এ ভাববেন না যে এটা শেষ, মানে মোটামুটি বাকি দেশগুলো হয়তো আর অ্যাফেক্টেড নয়, শুধু ইটালি, ইরান, স্পেন বা ফ্রান্স নয়, বাকি প্রত্যেকটা দেশ দেখুন আস্তে আস্তে অ্যাফেক্টেড হচ্ছে, এটা ইটালি, এটা ইরান, এবং তারপরে দেখুন আস্তে আস্তে রোগটা কীরকম ছড়াচ্ছে। ইটালিতে তো 5,000 মারা গেছে, ইরানে 1,600, স্পেনেও প্রায় 1,300-1,400, ফ্রান্স, এটা সমস্ত দেশগুলো এক এক করে প্রথমে দেখুন একটা স্লোভাবে এগোচ্ছে, তারপরে কিন্তু ওরা স্পিড আপ নিচ্ছে, মানে এক্সপোনেনশিয়ালি ওরা বেড়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে দেখুন ফ্রান্স কীরকমভাবে এগোচ্ছে, ইউএসএ, ইউনাইটেড কিংডম, মানে আমরা যেখানে আছি এখন, ঘটনাটা হচ্ছে যে সেই জন্য এই দেখুন ইউকে 300, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, জার্মানি, এরা কিন্তু পৃথিবীর ভীষণ উন্নত উন্নত দেশ, এই দেশগুলোও কিন্তু পারছে না। কারণটা কিন্তু খুব সিম্পল, রোগটা ভয়ঙ্কর বলে নয়, এই যে প্রথমেই আপনাদের যেটা বলেছিলাম যে হেলথের যে ক্যাপাসিটি সেটার থেকে যদি বেশি মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তখন মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তো সেই কারণে আমি বলবো যে আমাদের চেষ্টা করতে হবে এই জায়গাটায় যেন না পৌঁছায়, রোগীর সংখ্যাকে কমাতে হবে এবং আমাদেরকে ঠিক এইভাবে এগোতে হবে, তাহলে কিন্তু আমাদের এত মৃত্যু একেবারেই হবে না। স্টেপ নাম্বার 1, বাড়িতে থাকুন, যাদের বাইরে যেতে হবেই তারাই একমাত্র বাইরে যাক। এখন বাইরে যেতে হবেই বলতে আমি বলতে চাইছি আপনার সামান্য কিছু ব্যবসার জন্য ক্ষতি হয়ে যাওয়ার জন্য আপনি বাইরে যাবেন না, আপনার ছেলের যদি সামান্য একটু পড়াশোনার ক্ষতি হয় তার জন্য পড়াতে পাঠাবেন না, আমরা একটা জীবন মরণের কথা বলছি এখানে, কিন্তু 2 সপ্তাহ বা 1 মাসের ক্ষতিটা কিছুই নয়। এবং যারা বিভিন্ন রাজনীতি করেন, বিভিন্ন পার্টি করেন, আপনারা আজকে অন্য পার্টির লোককে গলায় জড়িয়ে ধরুন, মানে গলায় জড়িয়ে ধরার কথা অর্থ বলছি না অবশ্যই সংক্রমণের দিকে যাবেন না, আমি বলতে চাইছি যে এখন কোনো মতভেদ রাখবেন না, সমস্ত রাজনৈতিক দল একসাথে কাজ করুন, কারণ আপনারা ভাবুন আপনাদের মা বাবা আত্মীয় পরিজনের কথা, রাজনীতিটা আবার পরে হবে, আগে নিজের জীবন বাঁচান, তাহলেই দেখবেন সব ঠিক থাকবে। এবং আমি আশাবাদী, যেহেতু আমাদের সামনে এক্সাম্পল আছে, ইটালির এক্সাম্পল আছে এবং চায়নার এক্সাম্পল আছে, চায়না কিন্তু র্যাপিড বন্ধ করেছিল বলে চায়না বেঁচে গেছে, শুধু চায়না না,
সাউথ কোরিয়া বেঁচে গেছে, জাপান বেঁচে গেছে, থাইল্যান্ডে কিছু হয়নি। সুতরাং এতগুলো দেশ যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা স্ট্রং একটা অ্যাকশন নিই, আমরা সমস্ত বন্ধ করে দিই, লকডাউন করে দিই, নিজেরা সাবধানে থাকি, নিজেরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি। এখন দেশে প্রচুর ওষুধ চলে এসেছে যেগুলো টেম্পোরারিলি এই রোগটাকে সামলা মোকাবিলা করতে পারবে। সুতরাং আমি আশাবাদী যে আমাদের দেশের কিছু হবে না, আমরা বেঁচে যাব এবং আমরা প্রমাণ করে দেখাব যে আজকে হিন্দু মুসলমান, ধনী দরিদ্র বা ইস্ট বেঙ্গল মোহনবাগান, সবাই আমরা একসঙ্গে এই রোগটাকে প্রতিরোধ করব এবং আমরা করোনা মুক্ত খুব তাড়াতাড়ি হব। সবাই ভালো থাকবেন, নমস্কার।